आदि पुस्तक प्रथम अध्याय। जगत सृष्टिर विवरण। आदिते ईश्वर आकाशमंडल और पृथ्वी सृष्टि करिलेन। पृथ्वी घोर और शून्य छिल एवं अंधकार जलधिर उपरे छिल। ईश्वरेर आत्मा जलेर उपरे अवस्थिति करितेछिलेन। परे ईश्वर कहिलेन, दीप्ति होक। ताहाते दीप्ति हईल। तखन ईश्वर दीप्ति उत्तम देखिलेन एवं ईश्वर अंधकार हईते दीप्ति पृथक करिलेन। आर ईश्वर दीप्तिर नाम दिवस ओ अंधकारेर नाम रात्रि राखिलेन। आर सन्ध्या ओ प्रातःकाल हईले प्रथम दिवस हईल। परे ईश्वर कहिलेन, जलेर मध्ये बितान होक ओ जलके दुई भागे पृथक करुक। ईश्वर एई रूपे बितान करिया बितानेर ऊर्ध्वस्थित जल हईते बितानेर अधस्थित जल पृथक करिलेन। ताहाते सेई रूप हईल। परे ईश्वर बितानेर नाम आकाशमंडल राखिलेन। आर सन्ध्या ओ प्रातःकाल हईले द्वितीय दिवस हईल। परे ईश्वर कहिलेन, आकाशमंडलेर नीचस्थ समस्त जल एक स्थाने संगृहीत होक ओ स्थल सप्रकाश होक। ताहाते सेई रूप हईल। तखन ईश्वर स्थलेर नाम भूमि ओ जलराशिर नाम समुद्र राखिलेन। आर ईश्वर देखिलेन जे ताहा उत्तम। परে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজোৎপাদক ঔষধি ও সবীজ স্বস্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক। তাহাতে সেই রূপ হইল। ফলত ভূমি তৃণ স্বস্ব জাতি অনুযায়ী বীজোৎপাদক ঔষধি ও স্বস্ব জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন কর্ণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক। সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক। এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক। আর তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিধানে স্থাপন করিলেন। এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহত্তিমীগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হও। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্বস্ব জাতি অনুযায়ী
গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাদের সেরূপ হইল। ফলত ঈশ্বর স্বস্বজাতি অনুযায়ী বন্য পশু ও স্বস্বজাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্বস্বজাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সজীব ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে, আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এই সকল প্রাণীর আহারার্থে হরিত ঔষধি সকল দিলাম, তাহাতে সেরূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল।